ব্রিটিশ আমেরিকান টোবাকোর জয়পুরহাট জেলা পরিবেশকের অফিসে নৈশ প্রহরীকে হত্যা করে লুট হওয়া টাকার মধ্যে 15 লাখ টাকা সহ 5 ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 21 ডিসেম্বর ওই অফিসে ডাকাতির ঘটনায় 66 লাখ টাকা লুট করে ডাকাতরা নৈশ প্রহরী আবুল কালাম আজাদকে হত্যা করে পালিয়ে যায়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান বৃহস্পতিবার দুপুর 12টায় পুলিশ সুপার মিলনায়তনে প্রেস ব্রিফিংকালে জানান, ওই ঘটনার পর থেকে নৈশ প্রহরীর মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে পুলিশ ঢাকাসহ বেশ কয়েকটি জেলায় অভিযান চালায়। অভিযানে খোয়া যাওয়া টাকার মধ্যে 15,53,700 টাকা সহ 5 ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার তাদের জয়পুরহাট থানায় হাজির করা হয়। বাকি টাকাও উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানান। গ্রেপ্তারকৃতরা হলো জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আমুট্ট গ্রামের ময়েন উদ্দিন, ঝালকাঠির রাজাপুর উপজেলার কেউতা গ্রামের ফরিদ হাওলাদার, সাগর গ্রামের বেলায়েত হোসেন, জয়পুরহাটের মনিরামপুর উপজেলার জামজামি গ্রামের সিরাজ বাউল ও খুলনার তোরখাদা উপজেলার হারিখালী গ্রামের মিজানুর রহমান।